আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা শুনে সেই যুদ্ধের একমাত্র লক্ষ্য ছিল এ দেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে, এদেশের মানুষ তাদের ভোট অধিকার ফেরত পাবে, এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, আমরা সুস্বাস্থ্য সুশিক্ষা পাব, এই লক্ষ্যে মুক্তিযুদ্ধ করা হয়েছিল। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1000 কমান্ডার এবং মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধে লড়াই করেছেন, লড়াই করে বাংলাদেশের লক্ষ্য মাবনে আত্মদি দিয়ে এদেশের স্বাধীনতার লাল সূর্য কেড়ে নিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরপর যে সরকার এসেছিল সেই সরকার সরকার পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতা নিয়ে বাংলাদেশের যে উদ্দেশ্যে স্বাধীন যুদ্ধটা যুদ্ধ করা হয়েছিল 74-এ বাকশাল করে সেটাকে নির্মূল করে দেওয়া হয়েছিল। তারপরে 75-এর পর পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আজকে একটা কথা বলা দরকার, অনেকেই বলে এখনকার দিনে অনেক বুদ্ধিজীবীরা বলে যে 71-75 একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সে দেশের সমস্যা সংকুল হয়ে গিয়েছিল, আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে গিয়েছিল, সেই জন্য 74 সালে বাকশাল করতে হয়েছিল। আমি তাদের কাছে উল্টো প্রশ্ন করতে চাই, 75-এর পর পরিবর্তনের পরে এই বিশৃঙ্খল দেশে বিশৃঙ্খল সেনাবাহিনীর মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে প্রায় 69টা সিপাহী বিদ্রোহ, 17টা বিদ্রোহ দমন করে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। গণতন্ত্রে মনে থাকলে একজন জেনারেল গণতন্ত্র দিতে পারেন, সে হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দৃষ্টান্ত, ওনার মৃত্যুর পরে সত্তার সাহেব রাষ্ট্রপতি হয়েছিল, রাহাত্তার সাহেবের কাছ থেকে বন্দুকের সামনে ক্ষমতা নিয়ে মার্শাল্লাহ দেওয়া হয়েছিল, গণতন্ত্র হারিয়ে গিয়েছিল। সেই সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির পতাকা হাতে তুলে নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে নেমেছিল। এর আগে আমানুল্লাহ আমান পুরো ইতিহাস বলে গেছে, আমি এটা পুনরাবৃত্তি করতে চাই না। আমি শুধু এই সময়কার পরিবেশের কথা চিন্তা করে একটা কথা বলতে চাই যে দীর্ঘ আন্দোলনে আজকে যিনি প্রধানমন্ত্রী, আন্দোলনের পিঠে ছুরি মেরে পার্লামেন্ট ইলেকশন করেছিল, কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যয় এত শক্ত ছিল, এত দৃঢ় ছিল, উনি রাজপথ ছেড়ে কোথাও যান নাই। তাই আমি বলতে চাই, মানুষের মধ্যে দৃঢ়তা থাকলে সেই দৃঢ়তা দিয়ে মহাসমুদ্রের ঢেউ পার হয়ে যায়,
যেমনি পার করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। এবং 91-এর নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পেরেছিল, তাদের রায়ে প্রমাণিত করেছিল যে বিজয়ী যে হিরো সেই জয়লাভ করে, যে পিছিয়ে যায় সে জয়লাভ করতে পারে না। সেই জন্যই 91-এর নির্বাচনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জয়লাভ করে দেশনেত্রী হয়ে এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আবার আজ আমরা গণতন্ত্র হারিয়েছি। গণতন্ত্র হারানোর পরে এই গণতন্ত্রে ফিরে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা খালেদা জিয়া রাজপথে নেমেছেন। সে যেন রাজপথে না থাকতে পারে তাই তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পোরা হয়েছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা হতাশ হন তারা হতাশ হবেন না। বিএনপি রাজপথে আছে, থাকবে, বেগম জিয়া আছে, থাকবে, এবং ভবিষ্যতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তাহলেই বিএনপি নির্বাচন করবে। এইসব চুলকানি দেওয়া ইলেকশন কমিশন টমিশন দিয়ে কিছু হবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, হতাশ হবেন না। আমাদের যে সাহস সেই বেগম খালেদা জিয়া আছে, আমাদের তরুণদের সাহস তারেক রহমান আছে, তারেক রহমানের নেতৃত্বে দেশ দল পরিচালিত হচ্ছে, ইনশাল্লাহ জয় আমরা লাভ করবই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।